আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হলো বুরাইদা আল কাসিম ডিস্ট্রিক্টের ভিতরে, কিন্তু বুরাইদা শহর থেকে প্রায় 85-80 কিলোমিটার দূর এই যে স্থানটা। যে জিনিসটা আজকে এখানে দেখাতে চাচ্ছি সেটা হলো আমার এই প্রথম, আমি আর কখনো কোনো দিন দেখি নাই। আমরা যে লবণ খাই, এই লবণটা কোথা থেকে আসে এবং কীভাবে লবণটা হয়, তো আমি এই সৌদি আরবের আর কোথাও দেখি না, এই প্রথমেই আমি এখানে দেখলাম। তো আমি এই জিনিসটাই দেখাতে যাচ্ছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে সমুদ্রের মতো, একটা লেকের মতো। তো আমি যাব ওইখানে, ওখানে গিয়ে ভিডিওতে সম্পূর্ণ আমি তুলে ধরবো আপনাদের এবং দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। চলুন তাহলে দেখে নিই। আমি গাড়ি নিয়ে আসতে পারতাম, কিন্তু ভয় পাচ্ছি যে এই দিক দিয়ে বালু, তো যদি গাড়ি ফেসে যায় তো এদিকে দেখতে পাচ্ছেন বাড়িঘর কোনো কিছুই নাই। তো ভাবলাম যদি গাড়ি ফেসে যায় তো মুশকিল, এই জন্য আমি গাড়িটা একটু পিছনেই একটু দূরেই পার্কিং করে আসলাম, ভাবলাম যে পায়ে হেঁটেই যাই। তো আমিও খুব কাছেই চলে আসছি, এদিকটা গাড়ির রাস্তা আছে, তারপর আমি ভয় নিয়ে আসি নাই, কারণ হলো যদি ফেসে যায়, চাকা ফেসে যায় তাহলে তো বালু, তো চাকা ফেসে যায় তখন আবার অনেক সমস্যায় পড়তে হবে, কারণ আশেপাশে কোনো বাড়িঘর নেই। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখন খুব কাছেই চলে আসছি। এই যে আমার পিছনে সাদা ধপধপে লবণ দেখতে পাচ্ছেন, সবগুলো লবণ, এই যেগুলো সব লবণ। লবণের কি অবস্থা, আমি আজকে লবণের স্বর্গরাজ্যে আছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এই পাশ দিয়ে, আমি আজকে এখন লবণের স্বর্গরাজ্যে আছি। আমার লাইফে প্রথম আমি দেখতে পেলাম যে লবণ কিভাবে পানি থেকে লবণের চাষ করা হয়। তো আমি এখানে এসে দেখতে পেলাম আমার লাইফের এই প্রথম, আপনাদেরও দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়। প্রিয় দর্শক, আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হলো আল কাসিমে বুরাইদা। এই যে প্রচুর লবণ যা দেখলাম, যে দেখতে পাচ্ছেন আমি লবণের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, কি পরিমাণ লবণ। এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে পানি আছে, এখানে পানি আছে, এই যে আমি লবণ হাতে নিচ্ছি, এই যে লাইভ আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ লবণ। কিন্তু ওই যে যেখানে পানি আছে ওইখানে লবণগুলো নরম, কিন্তু যেখানে মানে পানি নেই শুকিয়ে আছে ওইখানে মানে শক্ত হয়ে গেছে লবণগুলো। এই যে দেখেন, আমি প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিতে হবে লবণের স্বর্গরাজ্য থেকে। তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।